মর্নিং বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ড্রিম উইথ প্যাশনে। আমি চন্দ্রানী, তোমরা নিশ্চয়ই ভালো আছো, আমিও ভালো আছি। আজকে সোমবার আর এখন বাজে সকাল 7:10। আর বাইরের ওয়েদারটা আজকেরও পুরো ক্লাউডি হয়ে আছে, আর এক দু ফোঁটা করে বৃষ্টিও পড়ছে এখন থেকেই। তো আজকের আবার উইক ডে স্টার্ট হয়ে যাচ্ছে, ছেলেমেয়েদের সব অনলাইন ক্লাস স্টার্ট হয়ে গেল আজকের থেকে। তো এইভাবে যেন একটা একটা সপ্তাহ তাড়াতাড়ি কেটে যায়, তো তাহলেই ভালো, এখন যা টাইম আর কি। আর সব জায়গায় থার্সডে টানা স্টার্ট হয়ে গেছে আস্তে আস্তে, তো আমাদের এখানেও আস্তে 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 শুরু করবে। তো সেই জন্য সবাই সাবধানে থাকো প্লিজ। আর আজ বেশি কিছু না বলে এখান থেকেই আজকের ব্লগটা স্টার্ট করছি। আশা করছি দেখতে আজকের ব্লগটা তোমাদের ভীষণ ভীষণ ভালো লাগবে। আর যারা চ্যানেলে নতুন আসছো তারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো আজকে দিনটা স্টার্ট করা যাক। তো এখন বাজে 10:30, আর ছেলের ক্লাস টাস হয়ে গেছে, টিফিন টিফিন করে এখানে চলে এসেছি। তো ও আবার পড়তে বসে গেছে, আর আমি এই যা কাজকর্মগুলো ছিল তো ওগুলো করব, করে আর আজকের আবার একটু পৌরসভা যাবো। ও 11টার সময় যাব, এখন 10:30 বেজে গেছে। তো ঘরটরগুলো ঝাঁট দিয়ে নিয়ে আর জামা কাপড়গুলো কেচে রেখে দিয়ে আর তারপরে যাব। আর নাহলে স্নানের আগে গিয়ে আর ঘুরে এসে তারপর স্নান করে নেবো, নাহলে স্নান করে আর বেরোতে ইচ্ছে করে না। তো চলো ফটাফট কাজকর্মগুলো করে নিয়ে তারপরে আবার তোমাদের সাথে কথা বলবো। কাজকর্ম সেরে আর বেডকুয়া টেডকুয়া যেগুলো ছিল কেজে সব ছাদে মিলে দিয়ে এসেছি, দিয়ে এসে আর এই রেডি হয়ে গেছি। আর আমাদের এখানে আজকে 9টা থেকে মানে 12টা পর্যন্ত পুরো কারেন্ট থাকবে না, তো নেই, ওই জন্যে সেই সকাল থেকে গরমে আর পারছি না। তো এই দেখতে পাচ্ছ কাজ টাজ করেছি যে একটু হাওয়া খেয়ে বেরোবো, তার উপায় নেই, গোটা পুরো ঘেমে যাচ্ছি, চশমাও পুরো ঘেমে যাচ্ছে ঘামে, এত ঘাম হচ্ছে। তো চলো ফটাফট বাইরের কাজটা সেরে আসি, এসে আর তারপর স্নান করব। তো চলো বেরোনো যাক। তো সেই যা এসেছি আর গাড়ি বের করাইনি, জামাইবাবু দু একদিন বের করিয়েছিল, তো ওই জন্য একটু ঝেড়ে নিচ্ছি। বাজে 1:15, তোমাদের সাথে আবার অনেকক্ষণ পরে কথা বলছি, গিয়েছিলাম পৌরসভায়, তো ফিরতে ফিরতে 12:30 বেজে গেছিলো। তারপরে ছেলে স্নান করলো, আমি স্নান করলাম, আর আজকে স্নান করতে গিয়ে দেখো না পুরো চুলটাই ভিজে গেছে। আমি ইউজুয়ালি রোজ চুল ভিজোই না, কালকেই শ্যাম্পু করেছি, তো আজকের আবার পুরো চুল ভিজে গেছে। আর কারেন্ট চলে এসেছে 12টার সময়, তো দেখছি কারেন্ট এসে গেছে আর কি। তো আজকের অনেকটা দেরি হয়ে গেছে আর প্রচণ্ড খিদে পেয়েছে, তো চলো তাড়াতাড়ি লাঞ্চটা করে আসি, এসে বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো। তো চলো। লাঞ্চ করে আর এই ছাদে এসেছিলাম, আর জামাকাপড়গুলো সব তুলে নিয়ে গেলাম, নাহলে কোথায় শুয়ে পড়বো আর তারপর বৃষ্টি আসবে, এলে আর তখন সব ভিজে যাবে, তো ওই জন্যে আর তুলে নিয়ে চলে এলাম। চলো নিচে গিয়ে রেস্ট করি, বিকেলবেলা তোমাদের সাথে কথা বলবো। এই দেখো ভাত খেয়েই সঙ্গে সঙ্গে পেয়ারা খেতে আরম্ভ করে দিয়েছে। গুড ইভিনিং বন্ধুরা, এখন বাজে 5:30, আর আমি তোমাদের সাথে বিকেলবেলা আড্ডা দিতে চলে এসেছি। বাইরের ওয়েদারটা ভালোই আছে, আর সকালবেলা গেলাম কোনো কাজই হলো না। তো আগে পৌরসভায় গেলে যখন ইচ্ছা তখন ঢুকে যাওয়া যেত, কিন্তু এখন আবার সিস্টেম করে দিয়েছে প্রত্যেকটা জিনিসের জন্যে, আগে 10টার সময় গিয়ে টোকন নিতে হবে, তারপর তুমি ঢুকতে পারবে। তো আমার মানে আমি যে কাজের জন্য গিয়েছিলাম ওখানে 20 জনের বেশি কাউকে টোকন দেবে না, তো সেটা অলরেডি হয়েই গিয়েছিলো, তো ওই জন্যে আমাকে আবার ফিরে আসতে হলো। তো কালকের আবার দেখি নেক্সট ট্রাই করবো। তো সরকারি কাজকর্ম এভাবে এরকমই আর কি, আজকের যাও আবার কালকের যাও, তো এই সব কারবার আর কি। তো এই হচ্ছে ব্যাপার। আর বিকেলবেলা তো ভাবছি বেরোবো, যেখানে হোক বেরোবো, আজকে পার্লারে যাব না গড়িয়ায় যাব সেটাই ভাবছি। তো ভাবছি আজকের গড়িয়ায় যাই, তো গড়িয়ায় গিয়ে জিনিসটা নিয়ে আসি, নিয়ে এসে আর ঘরটা অনেক দিন থেকেই আমি মানে অর্গানাইজ করবো বলছিলাম জিনিসগুলো, কিন্তু কিছুতেই হচ্ছে না, নিজের নেগলিজেন্সির জন্যই হচ্ছে না। তো ওই জন্য ভাবছি না আজকে যাই গিয়ে আর নিয়ে আসি যাই। আর ছেলে উঠে পড়েছে, তো ওকে ও এবারে পড়তে বসবে, তো একা একা
প্র্যাকটিস করুক আর আমি একটু টুক করে এখানে ঘুরে আসি। তো চলো তোমাদেরকেও সঙ্গে নিয়ে যাই। তো চলো ঘুম থেকে উঠে কানে যা বসেছে আর নামছেই না। আরে চোখে মুখে জল দে, করতে বস, যা 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 ওঠ। এখন পৌনে 6টা বাজে আর আমি রেডি হয়ে গেছি, তো আজকে গড়িয়া যাব। তো চলো তোমাদেরকেও নিয়ে যাই, দেখি ওই জিনিসটা পাই কিনা। তো চলো আমি এই চলে এসেছি আর এখানটায় দাঁড়িয়ে আছি। তো এই গড়িয়া থেকে ফিরে এলাম আর দেখো আধ ঘন্টার কাজ, আর আমি এই এক সপ্তাহ ধরে পুরো যাচ্ছি 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 করে মানে যাওয়াই হলো না। গেলাম আর এই দোকানটা থেকে, সুপ্রিমের ওই দোকানটা থেকে ওইটা কিনলাম আর এই চলে এলাম। প্রায় পুরো 6টার সময় বেরিয়েছে আর এখন বাজে 6:30, আধ ঘন্টার কাজ। আর ছেলে তো একেবারে ছুরি ফুড়ি নিয়ে আর ডিসইনফেক্টর নিয়ে রেডি হয়ে আছে, ও সেট করবে ওটা কেটে। তো চলো দেখাই। তো দেখো এইটা আমি এই জায়গাটায় রেখেছি এই আলমারির ঠিক পাশে। আর কেন এখানে রাখলাম বলতো, এখানটায় আমার প্লাগ পয়েন্টটা আছে, তো প্লাগ পয়েন্টের সাথে আমি যখন ফোন টোন চার্জ দিই বা কিছু দিই আমি মানে নিচে রাখতে পারি না, তো ওই জন্য এখানটায় বলে এইটা এখান থেকে রাখতে পারবো বা এখানে জিনিসপত্র অনেক কিছু রাখতে পারবো, তো ওই জন্য এটা এখানে রেখেছি। তো ওটা এখানে রেখে দিই এখন আজকের, কালকের কীভাবে সেটিং করবো অর্গানাইজ করবো দেখা যাবে। তো চলো এখন বাজে 10:10 আর আমরা সব ডিনার করে চলে এসেছি আর এরা দুজনে কি কাজে ব্যস্ত দেখো, ওইগুলোর উপর থেকে স্টিকার তোলায় ব্যস্ত। না না আমরা স্টিকারটা নিয়ে কোথাও যাবো না, বেসিক্যালি এটা খুব বাজে লাগছে তাই জন্য আমরা স্টিকারটা তুলে দিচ্ছি, কোথাও নিয়ে লাগাবো না, গালে লাগাবে। ওইটা ভাই করতো জানো, আগে যখন ছোটবেলায় মা ছোট মামারা শাড়ি বা নতুন জামা কিনতো ওইটা যে অনেকগুলো সেই মিনু শাড়ি তারপর ওগুলো যে স্টিকার থাকতো ওকে সব দিতে হতো, একটু বুকে লাগাতো একটা হাতে। আর শপিং মলে গিয়ে কি করতো? ও শপিং মলে গিয়ে ওই যে যেগুলো হয় না দেখবে ওই যে আটকা ক্লিপ পড়ে যায় বা ধরে নাও যে ট্যাগ গুলো ট্যাগ গুলো ওগুলো কাটটা করে করে নিয়ে আসতো, এত এত ভাত করে পকেটে ভিতরে করে আসবে গুড়িয়ে গুড়িয়ে। তারপরে এটিএম এ এটিএম এ গেলে ওর মেসেজ সাথে যত গানার পড়ে থাকবে সব গুড়িয়ে গুড়িয়ে পকেট ভর্তি করে করে নিয়ে আসতো। এটা নোংরা, এটা বহুত নোংরা, এটা সত্যি কথা, ও খুব নোংরা। হ্যাঁ মন ছেলে তো চলো আর বক বক করে লাভ নেই, অনেক রাত হয়ে গেছে। এখানে শেষ করছি, ব্লগের মধ্যে যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো।
আর সাবস্ক্রাইব করো বলে দিল পেছন থেকে সাবস্ক্রাইব কর পিছনে নেই ভূত ও পিছনে নেই আওয়াজ ইনভিজিবল হয়ে আওয়াজটা চলে এলো সাবস্ক্রাইব করো কিন্তু তো দেখা হচ্ছে তোমাদের সাথে নেক্সট ব্লগে ততক্ষণের জন্য তোমরা সবাই সুস্থ থেকো ভালো থেকো সেফ থেকো টাটা বাই গুড নাইট